নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লকার মাম্পি চ্যানেলে সব্বাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ফ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এখন সকাল দশটা মতো বাজে এখন থেকেই ব্লগটা শুরু করেছি সকালবেলা তো ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে তার সাথে রান্নাবান্নার কিছু কাজকর্ম করেছি পুজোর আগে তো ঘর খুব ভালো করে ক্লিন করা হয়েছিল কিন্তু এটা হচ্ছে দিওয়ালির ক্লিনিং আর দিওয়ালিতে তো ঘর একটু হলেও সাজবে নোংরা ঘরে কি আর সাজানো যায় তাই না সবসময় ঘর দৌড় দেখবে পরিষ্কার পরিপাটি রাখতে গেলে অনেক পরিশ্রম করতে হয় আমরা যখনই কারো ঘর দেখি এত টিপটাপ সাজানো গোছানো থাকে ভাবি যে এরা কী এমন করে যে ঘর এত সুন্দর গোছানো থাকে আমি যখন নিজে করি তখন বুঝতে পারি আসলে এর পিছনে প্রচুর প্রচুর সময় দিতে হয় পরিশ্রমও মারাত্মক করতে হয় তো মাঝে মাঝেই ঘর তো এভাবে আমাকে ক্লিন করতেই হয় দেখি তোমরা বুঝতে পারো আর আমার বসার ঘরের ফ্যানটা সাদা রঙের হওয়াতে না এত অসুবিধে হয় যখনই রান্নাবান্না করি মনে হয় সব তেল মশলাগুলো এর মধ্যেই ছিটে আসে একদম কালো হয়ে যায় আর বসার ঘরটা যখন গোছানো পরিপাটি থাকে উপর দিকে যদি ফ্যানটা ময়লা থাকে তাহলে বলো তো কেমন বাজে লাগে এটা একটা আমার এক্সট্রা পরিশ্রম হয়ে যায় মানে প্রচুর খাটতে হয় এই ফ্যানটা পরিষ্কার করার সময় তো আমি যেভাবে ফ্যান পরিষ্কার করি এই যে দেখো এখানে একটা ওই চেয়ারের কভার ছিল পুরনো এটা নিয়ে নিয়েছি এটার ভেতরে এই তো পাখাগুলো আগে ভেতরে ঢুকিয়ে দিই তারপরে ঘষে ঘষে পরিষ্কার করি তাহলে ময়লাটা ওই কভারের ভেতরেই পড়লো আর বাইরের দিকটা নোংরা হলো না তো মোটামুটি ঘর তো সকাল সকাল অনেকটাই ক্লিন করে নিয়েছি এখন একটু ফার্নিচারগুলো সরিয়ে সরিয়ে যেইভাবে আর কি ঝাড় দেওয়া হয় সেভাবেই ঝাড় দিয়ে নেব। আর যতই প্রত্যেক দিন ঝাড় দেওয়া না কেন সপ্তাহে সপ্তাহে যখন একটু ফার্নিচার সরাবে দেখবে এর ভেতরে কতটা ময়লা ঢুকে থাকে আমি বুঝি না যে এত নোংরা কোথা থেকে আসলে আসে প্রতিদিন একই কাজ কার ভালো লাগে বলো কিন্তু আমাদের ওয়াইফদের দেখো তিনশো পঁয়ষট্টি দিন একই কাজ নিয়ে আমরা ব্যস্ত তো পুজোর আগে যখন ঘর পরিষ্কার করেছিলাম তখন ভেবেছিলাম যে দিওয়ালিতে আর তেমন একটা ক্লিনিং করতে হবে না কিন্তু দেখলাম না একটু হলেও ক্লিন করতে হবে আসলে কিছুদিন তো বাড়িতে ছিলাম না না ঘরটা বন্ধ ছিল তো কিছু কিছু জিনিস ওই তো নোংরা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি যখন যেই পাশটা দেখি একটু নোংরা হয়ে থাকে তখনই সেই জায়গাটা পরিষ্কার করে নিই নয়তো আবার পরে আমার ভীষণ খাটনি হয় আর খুব ইচ্ছে ছিল জানো তো এবার এই যে যত ফার্নিচার ছিল আমার খাট বড় বড় আলমারিগুলো সব সরিয়ে ক্লিন করার কিন্তু পুজোর আগে তোমার আমাদের দাদা একদম সময় দিতে পারিনি আর এই কাজগুলো আমার একা দ্বারা তো হবে না দেখো তো এগুলো কি আর একা সরানো যায় তারপরেও জানো তো আমার কোমরে তো দারুণ সমস্যা তোমরা জানোই তারপরেও আমি চেষ্টা করি যে একা একা যতটা পারি ঠেলে ঠুলে পরিষ্কার করার কি করব। আর আলমারির নিচে আর খাটের নিচগুলো না যতই তুমি ওই লাঠি ঢুকিয়ে ঢুকে পরিষ্কার করো সরিয়ে পরিষ্কার করার যে একটা আলাদা ব্যাপার সেটা কিন্তু হয় না তো আর কি আর করার কিছু করার নেই একজন হেল্পিং হ্যান্ড থাকলে তাও আর কি হতো তো তোমাদের দাদাকে বললে বলবে কি সময় পেলে করে দেবো কিন্তু সময়ও কবে পাবে তার ঠিক নেই আর যেদিন যেদিন সময় পায় সেদিন হয়তো ঘরে একটু রেস্ট করবে বা অন্যান্য কাজে এত বিজি থাকে সেদিন আর এই কাজগুলো বার করা যায় না আর পুজো তো চলেই এসেছে মানে দিওয়ালি তো চলেই এসেছে বলো আর কবেই বা ক্লিন করব এবার তো ঘর সাজানোর কাজে নিজেকে ব্যস্ত হয়ে নিতে হবে আর সত্যি কথা বলতে অন্যান্য বার তো আমি বেশ একটা তোরজোর শুরু করি এবার তো তোমরা জানোই আমার শরীরটা তেমন একটা ভালো নেই তো ভালো নেই বলতে ওই যে তোমাদেরকে বলেছিলাম আমার একটু দাঁতের সমস্যা তো সেখান থেকে ওষুধপত্র প্রচুর খাওয়া হয়েছে যার জন্য না শরীরটা একটু দুর্বল আছে তো এই দুর্বল শরীর নিয়ে না আর তেমন একটা কাজকর্ম করতে পারছি না তারপরেও যতটুকু সকাল সকাল করে করা যায় সেটাই চেষ্টা করছি স্নান ধান হয়ে গেলে তারপরে বেশ অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করার চেষ্টা করি তবে একটা জিনিস কি যেন যদি ঝা চকচকে ঘরবাড়ি পেতে চাও কোথাও এক ফোঁটাও ময়লা থাকবে না তাহলে বুঝতে হবে নিজেকে ঠিক কতটা পরিশ্রম করাতে হবে কারণ ওই নিজেকে সময় দেওয়া তারপরে একটু আরাম করা তারপরে আবার ঘরবাড়ি ক্লিন করার আশা করা এটা বৃথা মানে সকালবেলা তোমাকে অনেকটা সময় নিজের এই কাজে ব্যয় করতে হবে তাহলে সব কিছু পরিপাটি থাকবে আর আরেকটা যদি হেল্পিং হ্যান্ড থাকে করে দেওয়ার তাহলে তো খুব ভালো কথা কিন্তু তারপরও আমার না মনে হয় নিজের কাজটা নিজে যেইভাবে আমি করি আমার একজন হেল্পিং হ্যান্ড থাকলে সে এতটা ভালোভাবে করতে পারতো না হয় না নিজের জিনিসের একটা যত্নটাই আলাদা আর এখানে আমি খুব তাড়াতাড়ি করে সব ক্লিন করছিলাম কারণ ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম যে তার আগে যদি আমি সব কাজটাচ করে স্নানটা করে নিতে পারি তাহলে খুব ভালো হয় কারণ ওই আয়ুষ্মান এলে হবে কি এই ঘর সেই ঘর করবে তারপরে নোংরাগুলো আবার পায়ে পায়ে কোথায় চলে যাবে যার জন্য না ওই বাচ্চারা যখন বাড়িতে থাকে না সেই সময়টা পরিষ্কার করলেই আমার মনে হয় খুব ভালো হয় আর আমার একটা অভ্যেস আছে আমি একা একা থাকলে কাজকর্ম বেশি ভালো করে করতে পারি মানে কেউ যদি থাকে না আমার মানে মনে হয় কি ডিস্টার্ব হয়ে যাচ্ছে কাজের ওই কথা বলতে বলতে ভীষণ ব্যাঘাত ঘটে যায় একটা জিনিস আমার মধ্যে আছে জানো তো আমি যখন ভীষণ রেগে যাই তখন আমি খুব কাজ করি মানে ওই রাগের চোটে যে আমি কত কাজ করে ফেলি মানে জামা কাপড় তখন আমি মেশিনেও দিই না হাত দিয়েই কেঁচে ফেলি মানে রাগ উঠলে আমি সব করে দেবো এমন একটা অবস্থা তখন কাজগুলো না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আর তখন ভাবি এত অল্প সময়ের মধ্যে এত কাজ তাড়াতাড়ি হয়ে গেল আর তোমাদের দাদা আমি যখন রেগে গিয়ে অনেক কাজ একসাথে করে ফেলি তখনও ভয় পেয়ে যায় তখন আমার হাতে হাতে এসে কাজ করতে যায় বলে কি দাও কোনো কাজ করতে হলে আমি করে দিচ্ছি জানে যে এখন আমি ভীষণ রেগে আছি তো হঠাৎ হঠাৎ এরকম হয় যদিও আমি একটা খুব একটা রাগার মানুষ নই তারপরে যখন রাগি তখন ভালোই আর কি রেগে যাই তো এইটা হচ্ছে প্রায় ওই বিকেলের একটু আগের মানে দুপুরবেলা তো স্নান শেষ করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে কিছুটা সময় রেস্ট নিয়েছি কারণ প্রচুর কাজকর্ম সকাল সকাল হয়েছিল তো সেটা আবার একটা চাপের বিষয় কারণ একটু রেস্ট না নিলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে এবার ওই বিকেল বিকেল যখন হয়েছে এখন আয়ুষ্মানের জন্য একটু টিফিন বানাবো টিফিনটা বানিয়ে রেডি করে রাখবো তারপরে আমার গোছানো আর একটু বাকি গোছানো যেটা বাকি সেটা হলো ঘর সব কিছু গোছানো হয়েছে আর মানে আগামীকাল সব লাইটিং লাগিয়ে দেব ঘরের মধ্যে দিওয়ালি যা যা ডেকোরেশন যতটুকু থাকে সেগুলো করে নেব তো আজকে ভাবলাম তার আগে ওই জামাকাপড় পুজোর সময় যা যা পরা হয়েছিলো তো ওগুলো না আলমারির মধ্যে শুধু রকম কোনোরকম রকম করে রাখা হয়েছিল মানে সেগুলো আর জায়গা মতো যেভাবে রাখি আমি সেভাবে রাখা হয়নি তো এবার যদি আলমারি গোছাতে হাত দিই তাহলে তো আমার বেশ অনেকটা সময় ওখানেই চলে যাবে ছেলে আবার মাঝখানে এসে বলবে মামা খিদে পেয়েছে তো ওর ওই টিফিনটা আগে আমি ভাবলাম যে রেডি করে রেখে দিই আর কাজের মাঝে যদি আমারও একটু খিদে পেয়ে যায় খেয়ে নিতে পারবো তারপরে আবার তোমাদের দাদাও সময় মতো চলে আসবে তো এখানে পাস্তা বানাচ্ছি এই পাস্তার রেসিপিটা হয়তো আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ভীষণ টেস্টি হয় এভাবে পাস্তা বানালে আর বাচ্চারা না খুব পছন্দ করে তো টমেটোটা দেখলে আমি ফ্রাই করে নিয়েছিলাম তারপরে ওটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে সবজি আরও অনেক দেওয়া যেত কিন্তু দিলাম না আসমান যদি আবার না খায় তো এই তো এখানে সয়া সস চিলি সস যা যা দেবার দিয়ে একটু ঝালটা কম দিয়েছি তারপরে টমেটো সস দিয়ে দিলাম খুব ভালো করে এখন একটু মিক্সড করে পাস্তাটা রেডি হয়ে যাবে ঘরে তো আর শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে চলে না বলো চারিদিকে কান খোলা রাখতে হয় সবার জন্য সব কিছু রেডি করে দিয়ে তারপরও নিজের কাজগুলো করতে হয় আর আমার নিজের কাজ বলতে কিন্তু সংসারের কাজগুলোকেই আমি বোঝাই কারণ আমার ব্যক্তিগত কাজ বলতে আলাদা করে তেমন আর কিছু নেই আমি যেই যে ব্লগ করি দেখো সেগুলো আমার ঘরের কাজগুলোই তো করি তাই না তারপরে হ্যাঁ আমার এডিটিং তারপরে ভয়েস ওভার দেওয়া সেটার জন্য একটা আলাদা সময় লাগে তো আমি চেষ্টা করি সেটা দুপুরবেলা যখন রেস্ট করি তখন করার আর নয় হয়তো রাত্রেবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর করার সেটা তো আমার আলাদা একটা সময় বের করতে হয় কারণ আমার সংসারের কাজের মাঝে সেটারা আর করা হয় না তো এখানে দেখো পুজোর সময় যে জামা কাপড়গুলো পরা হয়েছিল তারপরে সেগুলো গোছানো শাড়িগুলো পরেছিলাম না সেগুলো না আলমারির মধ্যে যেমন তেমন হয়ে পড়েছিল যতক্ষণ আলমারিটা গুছিয়ে না রাখছি ততক্ষণ আমার শান্তি নেই আর আমার তো একটা আলমারি না তোমরা জানোই তোমাদের দাদার আলমারিটা আলাদা করে গুছিয়ে দিতে হয় আয়ুষ্মানের জামা কাপড়গুলো আমাকে আলাদা করে গুছিয়ে দিতে হয় মানে অনেকটা চাপের ব্যাপার যখন কোনো অনুষ্ঠানে যাই বা এই যে অকেশনগুলো আসে আমার তো শুধু ঘোরাঘুরিটা নয় তার পাশে অনেক কিছু চাপ থাকে আসলে যে এই ঘুরছি ফিরছি এরপরে তো আমাকে আসল আসলে সময়টা পার করতে হবে সেটা হলো এই সব কিছু পরিপাটি করা তো এই তো শাড়িগুলো সে দিন তোমরা দেখলেই যে খুব ভালো করে রোদে ঠোদে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার আবার যথারীতি ব্যাগে ভরে রেখে দিলাম আর আমি কিভাবে আলমারি গোছাই সেটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েইছিলাম আর জানো তো যে কোনো কাজ করার আগেই যত অলসতা আজ করব কাল করব করে কাজটা পড়ে থাকে কিন্তু একবার যদি করা হয়ে যায় না তাহলে আর কোনো ঝামেলা নেই আমি বেশ অনেক কয়েকদিন থেকে ভাবছি যে এই তো আলমারিটা ঠিক করতে হবে কাজগুলো ঠিকঠাক করতে হবে কিন্তু করব করবো বলে আরও অন্যান্য কাজগুলো ছিল তার জন্য আর করা হয়ে উঠছিল না কিন্তু এই যে আজকে করে নিলাম বেশ ঝামেলা শেষ এই সময়টা সন্ধেবেলাটা না খুব একটা আমার কাজের চাপ থাকে না ওই সন্ধেবেলা টিফিন বানানো টুকটাক পুজো দেওয়া এগুলোই থাকে আর কিছুটা সময় হয়তো নিজে একটু রেস্ট নিয়ে নিই বা হয় না অনেক সময় মোবাইল ঘাটাঘাটিও তো আমাদের একটা কাজ তো সেটা না করেই তো শাড়িটা গুছিয়ে নিলাম আর সত্যি কথা বলতে এখন তো ওই পুজোর টাইমটা চলছে আয়ুষ্মানে তেমন একটা খুব মানে পড়ার চাপ থাকে না ওই এক দু ঘন্টা পড়িয়ে দিলেই ওর হয়ে যায় তো যার জন্য এই সময়গুলো আমি এই কাজগুলো করে নিতে পারি তারপরে তো আবার যখন ছেলের পড়াশুনো পুরো দমে শুরু হয়ে যায় তখন আবার আমারও বিশাল একটা চাপ শুরু হয়ে যায় তো এই শাড়িটা দেখলে আমি পুজোর সময় পরেছিলাম তো বেশ ভালো করে শাড়িটার নিচটা পরিষ্কার করেছি সেদিন দেখলেই তো তো রোদে ঠোদে ভালো করে দিয়ে ফ্যানের হাওয়া লাগিয়ে এখন এ তো হ্যাঙ্গারে রেখে দেবো আসলে নেটের শাড়িগুলো না হ্যাঙ্গারের মধ্যে না রাখলে খুব অসুবিধে যদি একটা শাড়ির সাথে আরেকটা শাড়ি লেগে যায় একটা সুতো যদি একবার উঠে যায় তাহলেই শাড়িটা নষ্ট হয়ে যাবে এক একটা মানুষের তো এক এক রকম কাজ করতে ভালো লাগে আমার না আলমারি গোছাতে খুব ভালো লাগে আমি তো আমার নিজের আলমারিগুলো গোছাই তার সাথে আমি যখন বাড়িতে যাই আমার মায়ের আলমারিগুলো গুছিয়ে দিই তো এখানে পেটিকোটগুলো দেখো সব ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু আয়রন করেছি আয়রন করে এখন এই তো বাস্কেটে রেখে দিলাম আর এই তো জায়গা মতো রেখে দিলে ব্যাস আর কোনো টেনশন নেই একটা বিশাল চাপ মাথার মধ্যে চলছিল এবার এই তো ব্লাউজগুলোও জায়গা মতো রেখে দেব আর সত্যি কথা বলতে ব্লাউজ আমি যতই গুছিয়ে রাখি না কেন কোথাও যখন বেরোই ওই পুরো ব্যাগটা আমাকে ঢালতে হয় কারণ কোনটা যে কোথায় আছে আবার কতগুলো আবার গায়ে হয় না কতগুলো পড়তে ভালো লাগে না মানে কতগুলো আবার মানে হয়তো ঠিকঠাক করা হয়নি অল্টার করা হয়নি মানে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায় জানো তো জামা কাপড় দেখলে মনে হয় প্রচুর কিন্তু কোথাও যাওয়ার সময় আমি কিছুই খুঁজে পাই না এটা যে কি মুশকিল ব্যাপার মনে হয় কি আমার কিছু নেই মানে সব থেকে ভিকারি মানুষ হলো আমি কিন্তু এদিকে আলমারিতে জায়গা নেই মানে এটা সবসময় আমার এই সমস্যা একটা চলতে থাকে তো যাই হোক দেখো মোটামুটি বেশ আলমারিটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম তো সকাল থেকে রাত পর্যন্ত এই ছিল আমার আজকের কাজকর্ম আর তোমরা যদি এখন পর্যন্ত আমার সাথে থেকে থাকো প্লিজ আজকের ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমরা যদি চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারো তো দেখো এখানে আলমারিটাও গোছানো হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দিওয়ালি সবার খুব খুব ভালো কাটুক টাটা বাই বাই